بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فقد قال الله تعالى في القران الحكيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الرسول صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য যিনি পবিত্র মাহে রমজান এর পূর্বে মসজিদুল ফরাজে আমাদেরকে কিছু ইসলামী কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, যেহেতু রমজান সামনে তাই আলোচনা রমজান কেন্দ্রিক হবে, এটাই স্বাভাবিক। রমজান মাস অতি গুরুত্বপূর্ণ মাস। আমাদের সালাফগণ রমজান মাস আসার ৬ মাস আগে থেকেই রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। কয় মাস? ৬ মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে রমজান মিলিয়ে দাও। কিন্তু আমরা এত অলসে পরিণত হয়েছি যে এখন মাত্র কয়েকদিন বাকি আছে রমজানের, আমাদের কোনো চিন্তাই নাই রমজানের। অথচ আমাদের পূর্ববর্তীগণ তারা রমজানকে এত গুরুত্ব দিতেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের দার্স হতো, হাদিসের দার্স কোথায়? মসজিদে নববীতে। মুয়াত্তা মালিক, উনি প্রথম হাদিসের কিতাব লিখেছেন, উনি নিজে লেখক, সেই কিতাবের দার্স তিনি দিতেন কোথায়? মসজিদে নববীতে। আর এই রমজান আসলে বলতেন রমজান হলো শাহরুল কোরআন। রমজান শাহরুল কোরআন, কোরআন নাজিলের মাস। অতএব এই মাসে হাদিসের দাস বন্ধ, এইবার আমরা কোরআন নিয়ে ব্যস্ত হব, কোরআন মাজিদ তেলাওয়াত করব এবং ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে যাব। তাই হাদিসের দাসটা বন্ধ করতেন আল্লাহু আকবার। মসজিদে নববীতে হাদিসের দাস বন্ধ করে কোরআন নিয়ে তারা ব্যস্ত হতেন, রমজানকে তারা গুরুত্ব দিতেন। তাই আমরা যেহেতু মুসলিম আর আমরা তাদেরকে আমাদের পূর্বসূরি বলে জানি ও মানি, তাই আমাদের প্রত্যেকের উচিত যে আমরা রমজানকে গুরুত্ব দেব। যাই আমরা এতদিন হয়তো দেই নাই, কিন্তু এখন থেকে আমাদের উচিত যে আমরা রমজান মাসকে গুরুত্ব দেব। এই রমজান মাস এমন একটি মাস যার নাম আল্লাহ তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, একমাত্র মাস। বছরে ১২টি মাস দিয়েছেন এটাও আল্লাহ বলেছেন, তার মধ্যে বিশেষভাবে একটি মাস কোরআনে তার নাম উল্লেখ হয়েছে, সেটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। তো রমজান মাসকে এই নামে নামকরণের অন্যতম কারণ হলো যে রমজান হলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। আর আপনার আমার গুণাগুলি রোজার মাধ্যমে কি হয়ে যায়? শূন্যের কোটায় চলে যায়। রোজার মাধ্যমে, তারাবির মাধ্যমে আল্লাহ আমাদের গুণা মোচন করে দেন। তাই এই রমজান মাসকে রমজান বলে নামকরণ করা হয়েছে। ওই যে আমাদের বাংলায় বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ওর নামের মধ্যে ওর পরিচয় আছে যে আমি তোমাদের গুণা মোচন করার জন্য এসেছি। তাই প্রত্যেকটা লোকের উচিত এখন থেকে একটু রুটিন করা, প্ল্যান করা যে কখন আমি কোরআন পড়বো, কখন তারাবি পড়বো, কখন সাহারি খাবো, কীভাবে আমি ইফতার করবো, কোথায় ইফতার করবো। আপনাদেরকে জানাতে চাই যে ওই মাহকামার সাথেই আমাদের ইফতার ক্যাম্প হয়, ডিউটি করে এসে আপনার জন্য খানাদানা পাক করা একটু মুশকিল ব্যাপার। তো আপনি আহলান সাহলান আমাদের ইফতার ক্যাম্পে চলে আসুন এবং সেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, কিছু এরকম প্রত্যেক দিন বিভিন্ন বিষয়ে আলোচনার ব্যবস্থা আছে, এটা শুনে ইফতার করুন।
এবং সেখান থেকে আপনি আরামসে এসে তারপর তারাবির নামাজ আদা করুন। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই রমজানে কিছু প্ল্যান প্রোগ্রাম করা উচিত। রমজানের গুরুত্ব অপরিসীম। যে আয়াতটি পেশ করেছে আল্লাহ বলছেন যে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপরে সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে। এটা যথেষ্ট, এর চাইতে বড় গুরুত্ব আর নেই, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ফরজ করা হয়েছে। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটা পিলার। এই যে মসজিদে পিলারে হেলান দিয়েছেন, এই যে পিলার, পিলার না হলে মসজিদ হয় না, বা যে কোনো বিল্ডিংয়ের জন্য পিলারের দরকার হয়, ফাউন্ডেশনের দরকার হয়, ওই রকম ইসলামের ফাউন্ডেশন কয়টি? পাঁচটি। তার মধ্যে অন্যতম এবং চতুর্থ নাম্বার পিলারটি হলো আসওম, সওমু রমাদান, সওমু রমাদান, রমজান মাসের রোজা রাখা। তাহলে এর দ্বারাও আমরা এর গুরুত্ব বুঝতে পারি। আরও একটি গুরুত্ব হলো যে রাসূল সাল্লাল্লাহু মহান রব্বুল আলামিন যখন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সাথে সাথে আল্লাহ কি বলেছেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। তাহলে আগের উম্মতের উপরেও রোজা ফরজ ছিল, যদিও হয়তো সেটা আমাদের মতো এক মাস ছিল না। দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন, তার রোজার পরিমাণ গিয়ে দাঁড়াতো ছয় মাস। আল্লাহু আকবার! এক মাস রোজা পেয়ে কত মিসকিনের দল আছে, যারা মনে করে কত একটা বোধ চলে আসলো, কত ভারী চলে আসলো, তিরিশটা রোজাই রাখে না, কিন্তু যখন তিরিশ দিন এই রোজার কারণে, না রাখার কারণে যখন জাহান্নামে যেতে হবে তখন খুব মজা লাগবে নাকি? অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা যেন এই রমজানকে গুরুত্ব দেই। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাকিটা আলোচনা করবেন সম্মানিত শেখ মতিউর রহমান সাহেব। তো রমজানের গুরুত্ব তিনটি পয়েন্ট বললাম, মনে রাখবেন। এক, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। দুই, রাসূল বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, তার মধ্যে অন্যতম একটি চতুর্থ নাম্বার রোকন হচ্ছে সওমু রমাদান। আরেকটি হচ্ছে যে পূর্ববর্তী লোকদের উপরেও কি ছিল? রোজা ফরজ ছিল। তাহলে বোঝা যায় এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা যুগে যুগে আল্লাহ বিভিন্ন উম্মাতের উপরে ফরজ করেছিলেন। এর সাথে আরেকটি বিষয় আপনি যুক্ত করুন, চতুর্থ নাম্বার, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠছিলেন, তিনবার আমিন বললেন, যেটি আপনারা অনেকবারই শুনেছেন। তো জিবরিল আলাইহিস সালাম এসে তাকে বলেছিলেন, অন্যতম একটি আমিন বলার, একবার আমিন বলার কারণ হলো যেই লোক রমজান পেল কিন্তু রমজান পাওয়ার পরে তার গুণাগুলি মোচন করে নিতে পারলো না, তার নাকটা ধুলাই ধূসরিত হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ মিন জালে। জিবরিল বললেন আলাইহিস সালাম যে কুল আমিন ফাকুল তো আমিন, আপনি বলুন আমিন। তখন রসুল কি বললেন? আমিন বললেন। ফলে রমজানকে যে গুরুত্ব দেয় না সে রসুলের বদ্ধপ্রাপ্ত ব্যক্তি, নাউজুবিল্লাহ মিন জালে। তাই আসুন রমজানকে আমরা গুরুত্ব দিই, এর ফজিলত অনেক। আমি পয়েন্ট আকারে কিছু উল্লেখ করব। রমজান তো সেই মাস যেই মাসে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এটা তো সহিহুল বুখারী, এই যে সামনে দেখছেন কত কোরআন আপনাদের, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য কোন মাসে? রমজান মাসে। আজকেও একটা ভিডিও আমি শেয়ার করেছি একটু আগে, যেখানে আমাদের দেশের একজন বড় পীর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি বলছেন পনেরোই শাবানের রাত্রে কোরআন নাজিল হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর আয়াত কোথায় যাবে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি। তাদের দলিল হলো সূরাতুদ দোখানের দুই বা তিন নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, বরকতময় রজনীতে নাজিল করেছি। অবশ্যই সেই আয়াত সত্য, তবে সেই বরকতময় রজনী কোনটি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে একে নাজিল করেছি। আল্লাহর ভাষ্য ঠিক আছে, মৌলবীর ভাষ্য হচ্ছে অপব্যাখ্যা, বুঝাতে পেরেছি? এইভাবে কত গোলক দাদাই আমাদেরকে মৌলবীরা ফেলে রেখেছে, তা আল্লাহু আলাম। এজন্য আপনার চোখ খুলতে হবে। এই সৌদি আরব থেকে আপনি যা নিয়ে যান টাকা পয়সা, এটাতে আল্লাহ বরকত দান করুন, আল্লাহু আমিন। কিন্তু ওর চাইতে মহামূল্যবান হচ্ছে কোরআন হাদিসের হেদায়ত নিয়ে যাওয়া, কারণ এখানে নবী এসেছিলেন, এই মক্কা মদিনাতে নবী এসেছিলেন, এখানে সাহাবারা ছিলেন, সেখান থেকে সবচেয়ে মূল্যবান জিনিসটা আমার হচ্ছে আপনার ইমান, আপনার আমল, আপনার আকিদা। অথচ মেলা মানুষ আসে টাকা ইনকাম করে চলে যায়, অনেকে আছে 13 বছর 14 বছর উমরা নাই, অনেকে আছে 20 বছর হয়ে গেছে হজ নাই, অনেকে আছে নামাজ পড়ে না। ভাই এটা দুর্ভাগা এই সমস্ত লোকেরা, আল্লাহ যেন ওদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমিন। সময় আমার কম। দুই নম্বর, রমজান মাস সেই মাস যেই মাসে এমন একটি রাত রয়েছে যা খাইরুম মিন আলফিশার, এক হাজার মাসের চাইতে উত্তম,
সেটি কোন মাস, কোন রাত্রি? লাইলাতুল কদর। তিন নাম্বার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিম, যারা এর কল্যাণ থেকে বঞ্চিত হয় এই রাত্রির, যেটা 1000 মাস তথা প্রায় 83 বছর 4 মাসের চাইতেও উত্তম, যে এই কল্যাণ থেকে বঞ্চিত হয় সে যেন মাহরুম, বঞ্চিত একেবারে। তিন নাম্বার হচ্ছে, রমজান মাসে ওই রাত্রে আমরা শবে বরাতের ব্যাপারে অনেক লোককে শুনেছি, তারা বলে এটা ভাগ্য রজনী। আসলে ভাগ্যগুলো আমাদের অনেক আগেই আল্লাহ লিখেছেন, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আমাদের তকদির লেখা হয়ে গেছে। এরপর আমাদের জীবনের বাজেটটা পেশ হয় আমরা যখন মায়ের পেটে 4 মাস বয়সে থাকি, তখন তখন আমাদের রুহ দেওয়া হয়, তখন জীবনের বাজেট পেশ হয়। আর প্রতি বছরের বাজেটটা ওই লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে নিয়ে আসা হয় কখন জানেন? সেটা হলো লাইলাতুল কদরে, সেটা লাইলাতুল বরাতে নয়, শবে বরাতে নয়। আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাত্রেই তোমাদের বাৎসরিক ভাগ্যগুলো নিয়ে জিব্রিল এবং অন্যান্য ফেরেশতারা আল্লাহর হুকুমে দুনিয়াতে আগমন করেন। আর রমজান মাস সেই মাস যেই মাসে এমন একটি রাত্রি রয়েছে, সেটা হলো লাইলাতুল কদর, যা শান্তিতে পরিপূর্ণ থাকে, তা ঘোষণা দিয়ে আল্লাহ বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত্রিটি ফজর হওয়া পর্যন্ত শান্তিতে পরিপূর্ণ থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো এই রাত্রিটি আমাদের তালাশ করা উচিত, যা রয়েছে শেষ দশকে, বিশেষ করে শেষ দশকের বিজোড় 5 রাত্রে, শুধু 27 নয়, শুধু 27 নয়, 27 হলে পেতে পারেন, আর যদি না হয় তাহলে আপনি ফাঁকাও পড়তে পারেন। এজন্য শেষ দশক জাগবেন, যেমনটি এদেশে জাগা হয়। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর যে বিষয়টি বলবো, যে রোজার ফজিলত অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু মিনান নারি 70 খরীফা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় একটা রোজা রাখে, তার চেহারাটাকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর সেটা নফল রোজা, যদি ফরজ রোজা হয় তাহলে তার সওয়াব আরও বেশি হবে ইনশাআল্লাহ। 6 নম্বর যে বিষয় বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশায়। এমন নয় যে গা ছাড়া ভাব, আরে সবাই রাখতেছে, না রাখলে কে কী বলবে, না। আপনি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাখবেন আগ্রহ সহকারে, তাহলে আপনার পূর্বের গুণাগুলি কী হবে? গুফের আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবি, আপনার পূর্বের গুণাগুলি আল্লাহ মোচন করে দেবেন। আর এগুলো হচ্ছে সাগিরা গুণা, তবে কবিরা গুণা যদি করে থাকেন, তওবা করলে সেগুলো ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। 7 নম্বর যে বিষয়টি বলবো, যে তারাবির নামাজ, যদিও তারাবির নামাজ নিয়ে মেলা গণ্ডগোল, সেটা আপনারা অন্য আলোচনা থেকে শুনে নেবেন, আলেমুলামার আলোচনা করবেন। তবে তারাবির নামাজ হোক অথবা তাহাজ্জুদ আকারে হোক, যেটাই হোক না কেন, যদি আপনি রমজানে কিয়ামুল লাইল ঠিক মতো করেন, তাহলে আপনার পূর্বের গুনাহ মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায় এই রমজানে কিয়ামুল লাইল করবে, সেটা তারাবিতে করেন। আর ডিউটির কারণে না পেরে যদি ডিউটি থেকে এসে করেন, সাহারের আগে আপনি 1 ঘন্টা টাইম পেয়েছেন, আধা ঘন্টা তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ 8 রাকাত আর 3 রাকাত বেতের দিয়ে আপনি 11 রাকাত পড়ে নিলেন, তারপর সাহারি করলেন, আহলান ওয়া সাহলান, আপনার জন্য এ সওয়াব রয়েছে। তবে বাদ দেওয়া যাবেন, পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সওয়াব দেবেন। 8 নম্বর যে বিষয় বলবো, মোবাইলগুলো বন্ধ রাখুন। একটু আগে যে রাত্রিটির কথা বলছিলাম, সেটা হলো লাইলাতুল কদর। যেই লোকেরা হয়তো একটু ঢিলাঢালা ভাব থাকার কারণে প্রথম 20 দিন হয়তো তেমন সওয়াব কামাতে পারেননি, অর্জন করতে পারেননি, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু সুসংবাদ দিয়ে বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগবে ঈমানের সাথে সওয়াবের প্রত্যাশায়, যিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজে এই সময়টা সে ব্যয় করবে, তারও পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, কত সওয়াব, কত ফজিলত আপনার জন্য রমজান বয়ে নিয়ে আসছে। এই জন্য বলছিলাম, ওর নামের মধ্যেই ওর পরিচয় নিহিত রয়েছে। 9 নম্বর, আপনার আমার প্রত্যেকের যে আমল, এই আমলনামাগুলি আল্লাহ তাআলা একটা আমল নেকির কাজ করলে 10টি সওয়াব দেন, একটি সওয়াব দেন, একটি সওয়াব 10টি সওয়াবের সমান।
আর দশটিকে সাতশো থেকে নিয়ে আরও বহুগুণে আল্লাহ বৃদ্ধি করে থাকেন। ইল্লা সওম, ইল্লা সওম, রোজা ব্যতীত। কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহ, আল্লাহ বলছেন বান্দা আমাকে খুশি করার জন্য রোজা রাখে, আমি নিজ হাতে এর বদলা দেবো। সুবহানাল্লাহ। ভাই, আপনার ঘরের কোনা যদি আপনি খেয়ে নেন, কে জানবে? আল্লাহ জানবেন। আপনি যদি আপনার বাড়িতে স্ত্রী আছে, আপনি ব্যবহার করে নেন, যাবে ব্যবহার করা রমজানের দিনের বেলা? না, কিন্তু আপনি ব্যবহার করে নিন, আমরা কি জানতে পারবো? আপনি যদি আল্লাহর ভয়ে বিরত থাকেন, তাহলে ওই আল্লাহ আপনাকে রোজার বদলা নিজ হাতে দেবেন। মহান রব্বুল আলামিনের বদলাটা কেমন হবে চিন্তা করেন। সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে, তাকে দুনিয়ার মতো কয়টা দুনিয়া দেওয়া হবে? দশটা। আল্লাহু আকবার! তাহলে তার হাতে যে পুরস্কৃত হবে, তার পুরস্কার কত বড় হতে পারে আপনি চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার! এই জন্য সম্মানিত ভাই ও বন্ধু, এই রোজাগুলোকে আমরা গুরুত্ব সহকারে আদা করবো ইনশাল্লাহ। দশ নম্বর বলবো যে যারা রোজাদার, এই ফরজ রোজা সহ প্রতি বৃহস্পতিবার, সোমবার, আইয়ামে বীজের তিনটি রোজা, এই রোজাগুলো যারা আদায় করে, আরও আছে আরাফার রোজা, আরও আছে মহরমের যে আশুরার রোজা, এই রোজাগুলো যারা নিয়মিত পালন করেন, তাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ তাদের জন্য একটা দরজা রেখেছেন। লিস ইমিনা বাবান ইনদাল্লাহি তাআলা ইউসাম্মা আর রাইয়ান, যার নাম কি? রাইয়ান। লা ইয়াদখুলু মিনহু ইল্লা সাইমুন। এই দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যখন রোজাদার প্রবেশ শেষ হয়ে যাবে, ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে শুধু স্পেশাল রোজাদারদের জন্য। সব সাদিক পাবেন কি? রোজাদার সবাই, আপনার দলের লোক যারা এরকম দুনিয়াতে রোজা ছিল। আল্লাহ যেন আমাদেরকে রোজাদারদের অন্তর্ভুক্ত করে। আল্লাহুম্মা আমিন। এগারো নম্বরে বলবো যে ভাই, আপনারা আমরা শক্তিশালী না দুর্বল? দুর্বল। আমাদেরকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। এই কাঠ খড় এগুলো আমরাই অনেক সময় মানুষেরা তৈরি করছি, কিন্তু ওটাতে আপনি বক্সিং দেন তো, ওটাতে আপনি নিজে আঘাত করেন তো, আপনি ব্যথা পাবেন। গাড়ি ঘোড়া মানুষ বানাচ্ছে, কিন্তু গাড়ির তলে মানুষই পড়ে ছাতু ছাতু হয়ে যাচ্ছে, একেবারে শেষ হয়ে যাচ্ছে। তো মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন, আর এই দুর্বল মানুষকে আল্লাহ আবার মর্যাদাও দিয়েছেন। কীভাবে? এই রোজা রেখে যখন বিকালবেলা দেখবেন আপনার ভিতর থেকে একটা গন্ধ বের হয়ে আসছে, কী জন্য? না খেয়ে থাকার কারণে একটা স্মেল বের হয়, সেই স্মেলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা খালুফু ফামি সাইম ইনদাল্লাহ আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহু আকবার! একুন মানুষ, আমি সাধারণ এক মানুষ, সেই মানুষের মুখের গন্ধটা, স্মেলটা আল্লাহর কাছে অধিক প্রিয় মিস্কে আম্বারের চাইতে। আল্লাহু আকবার! কেন? কিসের বিনিময়ে? সেটা সেটা হলো রোজার বিনিময়ে। রোজা আছেন, রোজা থাকার কারণে আপনার স্মেল আসছে না খেয়ে থাকার, আর সেটাই আল্লাহর কাছে প্রিয়, কারণ আপনি আল্লাহর আনুগত্যে আছেন। বারো নম্বর, রোজাদার আপনি যদি সত্যিকার অর্থে রোজাদার হয়ে থাকেন, তাহলে ইফতারিটা আগেই রেডি করুন, এবং ইফতারের সময় পানি আন রে, ফল আন, এটা আন ওটা আন নিয়ে ব্যস্ত থাকবেন না। আল্লাহর কাছে দোয়া করার জন্য আপনি নিম্নে পাঁচ মিনিট আগেই আপনার ইফতার কমপ্লিট করুন, প্রস্তুত করে নিন, তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার জন্য সুসংবাদ দিয়ে বলছেন, লিসসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুন লা তুরাদ। রোজাদারের জন্য তার ইফতারের সময় একটা দোয়া, আল্লাহ এটা ফিরিয়ে দেন না, আপনি ওই সময় দোয়া করুন। আপনার ছেলে হয় না, আপনার মেয়ে হয় না, আপনার অসুখ, আপনার বাবা মার জন্য, কার জন্য আপনি দোয়া করবেন? ওই সময় আপনি আল্লাহর কাছে চান, তিরিশ দিন চাইলে আল্লাহ একদিনও শুনবেন না? আরে আল্লাহ তো নাম দিয়েছেন আর রহমানুর রহিম, তা তিনি দয়ালু, পরম করুণাময়, অতি মেহরবান, আপনি তার আপনার কথা সে তিনি শুনবেন না? অবশ্যই শুনবেন, তবে আল্লাহকে কন্টিনিউ ডাকতে হবে ইনশাআল্লাহ। তো আপনার দোয়া আল্লাহ কবুল করেন, কারণ আপনি রোজাদার। ১৩ নম্বর বলবো যে এক রমজান থেকে আরেক রমজান, এই মধ্যবর্তী যে গুণাগুলি যদি হয়ে যায় আমাদের, এই মধ্যবর্তী গুণা যদি কবিরা গুণা থেকে আপনি বাঁচতে পারেন, সাগিরা গুণাগুলি আল্লাহ মোচন করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। কিসের বদৌলতে? রোজার বদৌলতে। ১৪ নম্বর বলবো, প্রত্যেকবার যখন রমজান মাস শুরু হয়, প্রথম রাত্রিতেই দুজন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দুনিয়াতে আসেন, এসে একজন বলেন কি, ইয়া বাবিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী, যে ভালো করতে চাও, ভালো নেকি কামাতে চাও, এই রমজান মাসে আরও দ্রুত অগ্রসর হও, আরও সামনে এগিয়ে যাও, বেশি বেশি নেকির কাজ করো, কারণ রমজান চলে গেলে এই সুযোগ পাবা না। আরেকজন বলতে থাকেন, ওয়ায়া বাগিয়া শাররে আকসির, হে অকল্যাণের পথিক, তুমি একটু থেমে যাও, স্টপ করো, মেলা গুণা হয়ে গেছে তোমার,
মহামহিমান্বিত মাস রমজানও তুমি এই অন্যায় জড়িত থাকবে, একটু থেমে যাও, একটু থেমে যাও, এভাবে বলতে থাকেন। আর তারপরে হচ্ছে আপনার জন্য সুসংবাদ, যদি আপনি প্রথম দলের অন্তর্ভুক্ত হয়ে থাকেন, কল্যাণকামী হয়ে থাকেন, কল্যাণের পথের পথিক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান্নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আর রমজানে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা কি করেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন, মুক্তি দেন। আর এটা শুধু কোনো এক রাত্রের সাথে খাস নয়, প্রত্যেক রাত্রে, রমজানের প্রত্যেক রাত্রে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে, মুক্তি দেন, মুক্ত করেন। আপনি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই রমজান পাওয়ার এবং তার কাছে কান্নাকাটি করে এই জাহান্নাম থেকে মুক্তির তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। 15 নম্বর এবং শেষ নম্বর বলবো, রমজান তো সেই মাস যেই মাসে জান্নাতের দরজাগুলো কি করা হয়, খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে কি করা হয়, শিকলাবদ্ধ করে দেওয়া হয়, যার ফলে দুষ্ট লোকগুলো ভালো হয়ে মসজিদ ভরে যায়। কি ভরে না, আপনি পাঁচক তো নামাজি, আর আপনি একটু লেট করেছেন, সাহারি খেয়ে একটু লেট হয়েছে, দেখবেন মসজিদ কি ফুল হয়ে গেছে, আপনি যাই নামাজ না নিয়ে আসলে রাস্তায় আপনাকে নামাজ পড়তে হবে। তো সম্মানিত ভাই ও বন্ধুগণ, রমজান আসছে, কোমর বেঁধে, কোমর বেঁধে ইবাদতে নামার প্ল্যান করুন। এবং যারা কোরআন পড়তে জানেন, কমপক্ষে দু চার পাঁচটা খতম করবেন এরকম নিয়ত রাখুন। আর পাঁচ সাতটা যদি নিয়ত রাখেন তো তিন চারটা তো হবে, একটু বেশি টার্গেট করুন, তাহলে হয়তো কাছাকাছি যেতে পারবেন। আর যদি টার্গেটই থাকে একটা, তাহলে কী হবে। আর যে সকল ভাইয়েরা কোরআন পড়তে জানেন না, তাদেরকে আমরা দাওয়াত দেই। একটু আগে বলেছি যে আমাদের জওয়াজাতের পাশে মাহকামার অপোজিটে সাথেই লাগানো ওই জায়গায় পবিত্র মাহে রমজানের 30 দিনেই আসর থেকে নিয়ে প্রায় এক ঘন্টা, চারটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত কোরআন শিক্ষা দেওয়া হয়। একাধিক শিক্ষক সেখানে থাকেন, আমরাও থাকি, প্রয়োজনে যদিও শিক্ষক শর্ট থাকে আমরাও পড়াবো ইনশাআল্লাহ। তো সেখানে যারা, যে ভাইয়েরা কোরআন পড়তে জানেন না, যে ভাইয়েরা ইসলাম সম্পর্কে তেমন নলেজ রাখেন না, তাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইফতারটা একটা মানে উত্তম ব্যবস্থাপনা, যাতে করে আপনার আমার কষ্ট না হয়, সাথে আমাদের দিনই একটা সরঞ্জাম, দিনই একটা পুঁজি সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ইফতার ক্যাম্প থেকে উপকার গ্রহণে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে যে কথাগুলো বললাম, আল্লাহ যেন এগুলোকে প্রথমত আমাকে অতঃপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন রমজানের জন্য আমাদেরকে বঞ্চিতদের কাতারে সামিল না করেন। আল্লাহুম্মা আমিন। বরং রমজান পেয়ে যারা ধন্য হবে তাদের কাতারে সামিল করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।